ইতালি আসার জন্য আমরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে অ্যাপ্লাই করি, আমরা অনেকগুলো টাকা খরচ করে তারপরে এই ভিসার জন্য আবেদন করি। তো আমাদের এই স্বপ্নগুলো কিন্তু অনেকের পূরণ হয়, অনেকের হয় না। তারপরও এখানে আসে যে ভাই কোন, অনেকেই প্রশ্ন ভাই কোন সেক্টরে আবেদন করলে ভিসা হবার সম্ভাবনা আছে। আমরা জানি যে আবেদন করলেই যে ভিসা হয়ে যাবে এরকম না, অনেকেরটা হবে অনেকেরটা হবে না। এখন কোনটার ভিতরে আবেদন করলে, কীভাবে আবেদন করলে আমাদের সম্ভাবনা আছে ভিসা হবার, এই বিষয়ে কিছু কথা বলবেন। তো আপনাদের অনেকের, অনেক ভাইদের প্রশ্ন জমে গেছে, তো আজকের ভিডিওতে আমি টোটাল কিছু আলোচনা করব কোন সেক্টরে আবেদন করলে আপনাদের ভিসা হবার চান্স থাকতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, কাজী কাউসার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন যাবত একটা বিষয় নিয়ে অনেকেই টেনশনে আছেন, বা অনেকেই আমার কাছ থেকে কেউ প্রশ্ন করলে পার্সোনালি আপনাদেরকে এই বিষয়গুলোই পরামর্শ দিয়ে থাকি। সো আমি মনে করি আমার পেজ ও ইউটিউব চ্যানেলের অনেক ভাইদের কাছেই এই প্রশ্নটা অবশ্যই তাদের কাছে আসে। কারণ হলো যে সবাই চায় অ্যাপ্লাই করে ইতালিতে সঠিকভাবে আসার জন্য, কারণ অ্যাপ্লাই তো লক্ষ লক্ষ মানুষ করবে। এখন অ্যাপ্লাই করার পরে কয়জনে ভিসা পাবে, কয়জন ইতালিতে আসতে পারবে, সেই সৌভাগ্য কয়জনের হতে পারে। সো সেই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে আমাদের নুলোস্তা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেমন এখানে ইতালি সরকার কিন্তু ঘোষণা দিচ্ছে সিজনাল বা নন সিজনাল ক্যাটাগরিতে প্রায় 60টা ক্যাটাগরির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন 60টা ক্যাটাগরি বলতে কি, 60টা ক্যাটাগরি কিন্তু দুইটা, একটা হলো সিজনাল আর একটা হলো নন সিজনাল। এর ভিতরে যেমন আপনার গার্মেন্টস সেক্টর আছে, আপনার অ্যালিমেন্টারি সেক্টর আছে, যেগুলো বাংলাদেশি ভাইদের অনেক দোকান আছে, এরকমভাবে রেস্টুরেন্ট সেক্টর বা অনেক সেক্টর মিলেই আপনাদের প্রায় 60টা ক্যাটাগরির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর ভিতরে দুইটা সিস্টেম, একটা হলো সিজনাল আর একটা নন সিজনাল। তো নন সিজনাল হলো যেটা আপনারা জানেন স্পন্সর, ইতালিতে আসার পর আপনারা বৈধভাবে সারা জীবন থাকতে পারবেন। এবং সিজনাল ভিসা হলো যেটা 6 মাসের জন্য আপনাদের মেয়াদ থাকে বা 9 মাসের জন্য, এটা হয়তো বা আপনারা ভালো মতোই জানেন। তবে আপনাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো যে ভাই অ্যাপ্লাই কোন ক্যাটাগরিতে করব, সিজনালে নাকি নন সিজনালে, কোনটার জন্য আবেদন করলে ভালো হবে। এখন এখানে অনেকেই একটা সিদ্ধান্ত নেন যে আমি বৈধভাবে যাব। অনেকের কাছে টাকা আছে, কারণ অনেকে যেমন প্রবাস সৌদি আরব মালয়েশিয়া অনেক বছর কাটিয়ে দিয়েছেন, এখন চাচ্ছেন ইতালিতে আসার জন্য। এখন ইতালিতে এসে যদি আপনারা অবৈধভাবে থেকে যান, বৈধ হতে হয়তো বা 2-5 বছর সময় লাগতে পারে, এই টেনশনটা আপনারা করে হয়তোবা স্পন্সারে অ্যাপ্লাই করতে চান। তো এখানে আমি আপনাদেরকে বলবো না যে আপনারা স্পন্সারে অ্যাপ্লাই করেন, আবার কাউকে বলবো না আপনারা এগ্রিকালচারে অ্যাপ্লাই করেন। তবে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিব যেটা পিছনের এই 2020-22-23 বা সামনে এই যে ইতালিতে ফ্লুসি ঘোষণা দিছে সেখানে কোঠার সংখ্যাটা কীরকম, কোনটায় বেশি, এই বিষয়ে। দেখেন এখানে প্রতি বছরে ইতালি সরকার যে ঘোষণা দেয় সেখানে কৃষিকাজ, মানে যেটা আপনাদের সিজনাল ভিসা, মানে কৃষিকাজ বলতে বোঝেন, সিজনাল ভিসায় প্রতি বছরেই কোঠা বেশি থাকে। আর বেশি বলতে নন সিজনালের তুলনায় যদি 1/3 থাকে নন সিজনাল এবং 2/3 থাকে সিজনাল ভিসা, তাহলে এখানে আমরা ধারণা করতে পারি যে সিজনাল ভিসার কোঠা বেশি থাকে এবং সেখানে আমরা অ্যাপ্লাই করলে ভিসা হবার সম্ভাবনা থাকে বেশি। কেননা যদি ধরেন এবছর 1,38,000 দিছে টোটাল ঘোষণা সিজনাল এবং নন সিজনাল মিলে, এখন এই সিজনাল এবং নন সিজনাল মিলে এখানে বেশিরভাগ ধরেন 1,00,000 সিজনালে দিয়ে দিল এবং বাকি 38,000 নন সিজনালে দিছে। এখন 1,00,000 শ্রমিক যদি সিজনালে দেয়, তাহলে দেখেন আপনারা যদি 500,000 লোক সিজনালে অ্যাপ্লাই করেন, 500,000-এর ভিতরে 100,000 লোক কিন্তু ইতালি আসতে পারবেন। আবার যদি নন সিজনালে 38,000 দেয়, নন সিজনালে কিন্তু বেশিরভাগই অ্যাপ্লাই পড়ে। পিছনের বছরে দেখা গেছে অ্যাপ্লাই সংখ্যা বেশিরভাগ হয়েছে নন সিজনালে, মানে স্পন্সারে, কারণ সবাই চায় যেহেতু ইতালি সরকার ঘোষণা দিয়েছে এতগুলো টাকা খরচ করে যাব, তো স্পন্সারেই যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা কিন্তু এই বিষয়টা বুঝি না, স্পন্সারে কোটা কম থাকে, তো বেশিরভাগ মানুষ স্পন্সারে অ্যাপ্লাই করে, আসতে কিন্তু বেশি পারে না। ওই যত লোকে অ্যাপ্লাই করুক না কেন আসতে পারে 38,000, মানে আমি একটা সাধারণ উদাহরণ দিতেছি আপনাদের। আবার কেউ ভাইবা নিয়ে না যে ইতালি সরকার ঘোষণা দিয়ে দিছে 38,000, এখনও পর্যন্ত এটা ভাগভাবে বলে নেই যে কত কোঠা স্পন্সারে কতগুলো এগ্রিকালচারে। আবার এগ্রিকালচারে বা সিজনালে যে একটা আপনাদের সুযোগ সুবিধা থাকে,
যেমনটা আপনারা পিছনের বছর দেখছেন 2022 কোটা 27 মার্চে আপনারা অ্যাপ্লাই করছেন, সেখানে সিজনাল ভিসায় যে কোটা ছিল সেখানে কিন্তু আরও 40,000 কোটা বাড়াই দিছে, কিন্তু স্পন্সারে কিন্তু বাড়ায় নেই। তো যারা সিজনালে অ্যাপ্লাই করছিলেন তাদের জন্য আবার একটা সুসংবাদ হলো, এই যে 40,000 কোটা বাড়াইছে। আপনাদের এই আগে না হইলেও এই 40,000 কোটার ভিতরেও কিন্তু আপনাদের কাগজটা হয়ে যেতে পারে, কারণ 40,000 কোটা বাড়াইছে, এখন 40,000 লোক আসবে নতুন করে। তাহলে এটা আপনাদের জন্য একটা ভালো দিক। এবং এই যে এই বছর 1,38,000 শ্রমিক আনবে, এবারেও কিন্তু সিজনাল ভিসায় আরও কোঠা বাড়াবে, এটা একেবারে নিশ্চিতই বলা যায়। কেননা আপনারা জানেন যে এবার টোটাল 3 বছরে 4,52,000 শ্রমিক ঘোষণা দিছে, কিন্তু ইতালিতে লোকের প্রয়োজন 8 লক্ষ প্লাস, মানে 8 লক্ষর উপরে। তাহলে এবার যখন দেখবে যে ক্লিক ডেটে ঘোষণা অতিরিক্ত, মানে সরি, যখন ক্লিক ডেট দিবে তখন অ্যাপ্লাইয়ের সংখ্যা অতিরিক্ত বেশি হয়ে গেছে, তখন কিন্তু তারা আবারও কিছু সংখ্যা বাড়াই দিতে পারে। এটা বাড়াবে, অবশ্যই বাড়াবে। আপনারা সামনে হয়তো অগ্রিম কথা বলতে চাই না, কারণ অগ্রিম কথা বললে অনেকেই কথা টেনে নিয়ে এক একজন এক এক রকম ধরে। তো এটা ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন এবং এই 2023-ই দেখতে পারবেন কোঠা বাড়ানো হবে। তো নন সিজনালে কিন্তু ভাই কোঠা এখনও পর্যন্ত কোনো বারেই দেখিনি বাড়াইছে বা সামনে বাড়াবে কিনা, এটা সন্দেহজনক। আর নন সিজনালে ভাই লোকের প্রয়োজন কম পড়ে, কেননা ইতালিতে লোকের সংখ্যা বেশি লাগে কেন আমি একটু বলি আপনাদের। যেমন দেখেন এই যে এখন সিজন ইতালিতে, রেস্টুরেন্ট সেক্টরে সমস্ত দেশ থেকে ট্যুরিস্টে আসে, হোটেল সেক্টরে লোকের প্রয়োজন হয় বাড়তি লোকের। তো এইগুলো কিন্তু 6 মাস 9 মাসের জন্য ভিসা দিয়ে আনে, আর এই 12 মাস কিন্তু কাজের জন্য লোক প্রয়োজন হয় না। 12 মাস ইতালিতে যারা আছে, যারা পারমানেন্টভাবে কাজ করে, তারাও কিন্তু 12 মাস কাজ পায় না। যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে বেশিরভাগ দেখবেন এই যে এখন জুলাই মাস, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু কাজেই পাবে না যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে। তো এই যে 3-4 মাস কাজ থাকে না, তো এই জন্য বেশিরভাগ কোঠা থাকে সিজনাল ভিসায় এবং নন সিজনাল ভিসায় কোঠার সংখ্যা কম থাকে। আর নন সিজনাল ভিসায় কোঠা আনে কোনগুলো, যেমন কিছু কিছু ফ্যাক্টরি আছে, জুতার ফ্যাক্টরি বা বড় বড় কিছু কোম্পানি আছে যেখানে 12 মাস কাজের দরকার পড়ে, সেসব জায়গায় হলো আপনাদের সিজনাল ভিসা মানে স্পন্সর ভিসায় লোক আনা হয়। যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করবেন তাদেরকে আমি সব কথার একটাই বলবো যে আপনারা চেষ্টা করেন সিজনাল ভিসায় অ্যাপ্লাই করার জন্য। এখন অনেকে বলবেন ভাই সিজনাল ভিসায় অ্যাপ্লাই করলে তো ইতালিতে গিয়ে আমি অবৈধ হয়ে যাব, আমার তো বাংলাদেশে চলে আসতে হবে। তো যারা এই ভয়টা পাচ্ছেন যে আমাদের বাংলাদেশে চলে আসতে হবে, তাদেরকে বলবো ভাই ইতালিতে আজ পর্যন্ত আসার পরে দেখছেন কেউ বাংলাদেশে চলে গেছে না। এখন অবৈধর আরেকটা আপনাদেরকে ধারণা উদাহরণ দেই, যারা এই যে নিবিয়া দিয়ে বা অন্য অন্য অবৈধ দেশ দিয়ে আসে, সবাই কি বৈধ হয়? সবাই কি আসার পরে আপনার ইতালির যে ক্যাম্প আছে ক্যাম্পে থাকে? না। তো তাহলে তারাও তো অবৈধ হয়ে থাকে, কীভাবে তারা তা জীবনযাপন করে, তাহলে তারা কীভাবে চলে? তো সব কথার এক কথা হলো ইতালিতে আসলে যে আপনি অবৈধ হয়ে গেলে আপনাকে বাংলাদেশে পাঠাই দিবে, ইতালি এরকম দেশ না, এটা বেশ কিছু মিডল কান্ট্রিতে হয়। তো সিজনাল ভিসা অ্যাপ্লাই করলে আপনাদের নুলস্থা হবার একটা চান্স থাকবে বেশি, যেহেতু কোঠার সংখ্যাও বেশি থাকবে, চান্সও বেশি থাকবে। এবং ইতালিতে আসার পর যদি আপনারা চান যে বৈধ হবেন, এটা কি সম্ভব কিনা, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের যে বৈধ হতে গেলে আপনাদের সম্ভব, আসার পরে আপনারা সব কিছু সিচুয়েশন বুঝে যাবেন। এখন যদি ওখানে বসে অ্যাপ্লাই করেন নাই, সারাদিন সার্চ দেন কীভাবে বৈধ হব, এখন বৈধ হওয়ার যে সিস্টেমটা আপনাকে বলবে সেটাও আপনার মাথার ভিতরে ঢুকবে না। তো যখন এখানে আসবেন আগে একটা ধাপ পাড়ি দেন, তারপরে দ্বিতীয় ধাপ আপনারা পেয়ে যাবেন। এবং অনেকে যেমন প্রবাস থেকে অনেক বছর পার করছেন, এখন অনেকে ভাবতেছেন যে আমি গিয়ে ওখানে 5-7 বছর আমার পক্ষে থাকা সম্ভব না, তাদেরকেও বলবো দেখেন আপনারা যদি আসার সাথে সাথে যার মাধ্যমে আসেন তার সাথেই কন্ট্যাক্ট করেন, চুক্তি করেন, সম্ভব। কারণ অনলাইনে অনেক কিছু বলতে পারি না, তারপরে বলতে চাইও না, এটা আপনাদের পক্ষে সম্ভব। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভবিষ্যতে এই বিষয় নিয়ে ভিডিও দিব, যেহেতু এখন ফ্লুসি নিয়ে কথা চলতেছে এটা নিয়েই কথা বলি। যখন আপনারা ইতালিতে আসবেন এবারের ঘোষণায়, তাদের নিয়ে ইনশাল্লাহ আমি কীভাবে বৈধ হবেন সিস্টেমগুলো কিছুটা হলেও আপনাদের ধারণা দিয়ে দিব। যারা আসতে চান সিজনাল ভিসা অ্যাপ্লাই করবেন। তো এবং ভিডিও শেষে আর একটা কিছু কথা বলতেই হয় যে আপনারা জানেন যে পিছনে এই যে 40,000 কোঠা বাড়াইছে, আমার ভিডিও এখন যারা দেখতেছেন হয়তো এর ভিতরে অনেকেই অ্যাপ্লাই করছেন, এর ভিতরে অনেকেই প্রশ্ন করেন ভাই এই সিজনাল ভিসায় আমরা অ্যাপ্লাই করছি এখন তো 40,000 কোঠা বাড়াইছে, তাহলে এই লোকগুলো কবে ইতালিতে ঢুকবে, এখনও পর্যন্ত কি 40,000 কোঠার ভিতর থেকে নেওয়া শুরু হয়েছে কি না? তো আমি আপনাদেরকে বলবো দেখেন এখনও পর্যন্ত 40,000 যে কোঠাটা বাড়াইছে সেটা থেকে এখনও পর্যন্ত ওইভাবে নুনস্তা ওঠা শুরু হয়নি, তবে খুব দ্রুত এই যে এই ঘোষণার আগে, এই ক্লিক ডেটের আগে, এই যে যেই 2023 আবারও একটা ঘোষণা দিয়েছে, এই ক্লিক ডেটের আগে এই 40,000 কোঠা বাড়াইছে, এটার নুলুস্তা আপনারা পেয়ে যাবেন। কারণ আপনারা তো অ্যাপ্লাই করে ফেলছেন, এখন জাস্ট আপনাদের নুলুস্তা উঠবে। এখন কার নুলুস্তা হবে কারটা হবে না এটা আপনারা কীভাবে বুঝবেন,
এটা আপনাদের বোঝার মতো কোনো ক্ষমতা নাই, এটা আপনারা যার মাধ্যমে অ্যাপ্লাই করছেন তারও বোঝার কোনো ক্ষমতা নেই, আপনারা যার মাধ্যম ধরছেন সে যে আপনার একজন উকিল ধরছে, একমাত্র সেই আপনার কাগজ হয়তো বা কোনোভাবে কিছুটা বুঝতে পারবে, এখনও পর্যন্ত বুঝতে পারবে এরকম না, হয়তো বা কিছুদিন গেলে বা আপনার মালিকের কাছে ইমেল আসলে বা আপনার উকিলের কাছে কোনো নোটিফিকেশন বা ইমেল জিমেল কিছু আসলে তখন তারা আপনাদেরকে কিছুটা জানাতে পারবে। সো অপেক্ষা করেন, ইনশাল্লাহ এবার ক্লিক ডেট শুরু হওয়ার আগেই আপনাদের এই 40,000 কোঠার নুলুস্তা দিয়ে দিবে। তো আজকের ভিডিও বড় করবো না, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আসলে আমার কথার সাউন্ডটা হয়তো একটু কম আসতে পারে, কারণ আমি আজকে রুমের ভিতরে ভিডিও বানাচ্ছি হয়তো এই জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।